জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আজকের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী বাংলাদেশ ছাত্রলীগ পরিষদের বিপ্লবী সভাপতি জনাব বিজ্ঞানী প্রধান, সাধারণ সম্পাদক জনাব আরিফুল ইসলাম আদিম এবং গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুগণ, আজকে এমন একটি স্বাস্থ্যকর অবস্থার মধ্যে আমরা বসবাস করছি। আজকে আমি আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি তাহলে আমাকে আপনাকে সেই কারাগারের অন্ধ প্রবস্থে নিক্ষেপ করা হয়। আজকে আমি আপনি যদি এই অবৈধ ফ্যাসিবাদী সরকারের দালালি করি, চাটুকারিতা করি, তাহলে আমার